বন্ধুরা, আচ্ছা আমাদের দুপুরবেলা রান্না হবে। তার আগে বলে দিই, শান্তুর লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে দুপুরবেলা রান্না করি, আর এই মাছ আছে একটু ভাজা করবো। ওদের ওখানে একদম মাছ পাওয়া যায় না, মাছ খেতে পায় না। তাহলে আমাদের তো রান্না হয়ে গেছে, সকাল সকাল এখান থেকে অফিস বেরোচ্ছে কলকাতা থেকে। তার জন্য সেই জন্য আমাদের কি করলাম, রান্না হয়ে গেছে। আমি তাহলে দাদার জন্য আলাদা করে, আমাদের যখন হয়ে গেছে এক সাইডে আছে, দাদার জন্য একটু মাছের মাথা দিয়ে ডাল করি, আর একটু চাল ভিজিয়েছি। আবার ওর জন্য এসে যায় যখন যখন এসে যায় ভাত খাবে, চাল ভিজিয়েছি। আমাদের একবার হয়ে গেছে, তা ওর জন্য করব। ফোন করেছিল সকালবেলা, ওদের গাছে লাউ হয়েছে, লাউ দিতে আসছে। তাহলে এই ফাঁকে তাহলে করে রাখি যখন। বন্ধুরা, এই যে মাছের মাথা দিয়ে ডাল অর্ধেক হয়ে এসেছে। মাছ ভাজা করে ডাল ভেজে আর যা মশলা দেওয়ার, পেঁয়াজ রসুন আদা যা যা দেয় মাছের মাথায়, কাঁচা লঙ্কা, যখন খুশি দুপুরবেলা যখন খুশি আসবে নিয়ে দিতে পারবো। দুপুরবেলা আসবে কি সন্ধ্যা আসবে জানি না, তো বলেছে আসবে, কিন্তু আমি আমারটা করে রাখলাম। পরে আবার আসবো, কথা হবে। ফাইনালি আমার মাছের মাথা দিয়ে মুগের ডালটা হয়ে গেল, মাথাগুলো আর ভাঙলাম না, কেন তাহলে কাঁটা কাঁটা না খেতে পারবে না। হয়ে গেল, এবার ঢালবো, ঢেলে ভাতটাও এখানে হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। ভাত বেড়ে বের করে বেড়ে ছেলেকে একটু দিয়েছি, কারণ আমাদের তো ভাত ছিল, অল্প করেই ভাত করেছি, ছেলের জন্য একটু দিয়েছি আর দাদার জন্য একটু রেখেছি। রাতে তো পরোটা বা লুচি করবো আর নিরামিষ তরকারি করবো, ছেলেকে একটু দিলাম আর দাদার জন্য একটু। মাছ ভাজাও হয়ে আছে, ও দেখিয়েছিলাম বোধ হয়, মাছ ভাজাটাকে গরম করে দেবো দেখিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, রাখি, আবার পরে পরে আবার কি দেখা হবে, আবার কি হবে, ঠিক আছে।